সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আজকে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিতর দিয়ে আমরা যে মর্মান্তিক ঘটনা দেখছি, যে সেই আমাদের মাওলানা রেজাউল করিম কে আজকের মর্মাহত অবস্থায় হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, সে বিষয় ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে আমরা এখনই দেখলাম। এবং তার ভিতর দিয়ে আমি কিছু বলার জন্য সেই বিষয় আজকের এই চ্যানেলটির মাধ্যমে এসেছি। কথা হলো যে আজকের আমরা মুসলমান কোন জায়গায় আছি, কারণ আলেম ওলামা এক এক করে তারা দুনিয়া থেকে আমাদের চোখের আড়াল হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তারা চলে যাচ্ছে, কারণ আমরা মুসলমান আজকের একতা নেই এই কারণে। তো যাই হোক, আমাদের ভাই মাওলানা রেজাউল করিম একই সাথে একই স্টেজে বসে আমরা আলোচনা করেছি। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শে তিনি ছিলেন, সেই মাওলানা রেজাউল করিমকে মর্মাহত অবস্থায় শহীদ করে দেওয়া হলো। আমার কথা হলো যে এ ঘটনাটা ঘটিয়েছে, মুসলিম হোক আর অন্য কমের ভাই হোক, সমস্ত মুসলমানদের কাছে আমার প্রার্থনা এবং আমার অনুরোধ, আমরা সকলেই একইভাবে আন্দোলন করি, ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হোক। কারণ যে মানুষটাকে আজকের দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো, যে মানুষটার উপরে অত্যাচার করা হলো, যে মানুষটাকে শহীদ করা হলো, সেই মানুষটা বক্তা জগতের আরারণ সৃষ্টিকারী বক্তা ছিলেন এবং সারা শরিয়াত দৃষ্টান্তে তিনি কথা বলতেন। আজকের তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো, আজকের তাকে দুনিয়া ছাড়তে হলো, কি কারণে, কেন এত অত্যাচার আমাদের উপরে, কেন কিছুই মাথায় আসছে না, কিছু বুঝতে পারছি না। তাই সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ, আমরা সকলেই একতাবদ্ধ হই, আমরা সকলেই তার জন্যে মাগফিরাতের কামনা জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এই কামনা করি আমরা, এই প্রার্থনা করি। আর আমরা সকলেই তার ফ্যামিলি বর্গদের জন্য সবর ইখতিয়ারের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করি, তাদের জন্য আল্লাহ পাক সবর ইখতিয়ার করা তৌফিক ইনায়াত করেন। আজকে আমরা মুসলমান বলে দাবি করি, আজকে কেন আমাদের মতো আলেম ওলামাদের উপরে অত্যাচার হয়, আর
কিছু মুসলিম আছে, কিছু আমার কওমের ভাই ও বোনেরা আছে, তারা হাত গুটিয়ে নিয়ে বসে রয়েছে। তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু তারা করে না, তারা চুপ করে বসে রয়েছে। তাই সেদিকে লক্ষ্য রেখে সকলকে আমি অনুরোধ করছি, আপনারা সকলেই একতাবদ্ধ হন, নচেত পরবর্তীকালে যে সময়টা আমাদের কাছে আসছে এ সময় খুব ভয়াবহ সময় আসছে। এ সময়ে আমার তো মনে হয় সমস্ত মুসলিম জাতি একতাবদ্ধ হওয়া দরকার, একান্ত প্রয়োজন। তাই সকলের কাছে অনুরোধ, আমরা সকলেই একতাবদ্ধ হই। আর কেন যে মরহুম মাওলানা রেজাউল করিমকে শহীদ করা হলো, কেন তাকে মারা হলো, কি অন্যায় করেছিলেন তিনি, এটাই আমরা সকলেই প্রতিবাদ করি। কারণ তিনি তো কোনো ভুল করেনি, তিনি তো কোনো অন্যায় করেনি। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন, আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীদের ওয়ারেস। তোমরা আলেম ওলামাদের কথাবার্তা শুনে সেই মতো আমল করো, সেই মতো সেই হাদিস ও কোরআনের কথা মেনে নিয়ে, সারা শরিয়াতের আইন কানুন মেনে নিয়ে তোমরা সেই রাস্তায় চলো। আজকের যদি আমাদের কাছ থেকে সেই সব আলেম, সেই সব ওলামাদেরকে শহীদ করে দেওয়া হয়, তাহলে আজকের আমরা কার মুখের দিকে তাকাবো, কার কথা শুনব? তাই সেদিকে লক্ষ্য রেখে সকলেই আমরা একতাবদ্ধ হই। হ্যাঁ, কারণ ইসলাম শরিয়াতে আলেম ওলামারা হলো মুসলমান দিগের মাথার ছাতা। সেই একটা একটা করে যদি মাথার ছাতা চলে যায়, তাহলে আমাদের মাথার উপরে কে ছায়া করবে, আমাদের মাথার উপরে কে দাঁড়াবে? এইদিকে লক্ষ্য রেখে সকলকে আমি বলবো, এর প্রতিবাদ করো। কেন আজকের সমস্ত মুসলিম আলেম ওলামাদের উপরে এই অত্যাচার কেন আসবে, কেন এই অত্যাচার হবে? এদিকে লক্ষ্য রেখে আমরা সকলেই তার ফ্যামিলিবর্গদের এবং তার জন্য মাগফিরাতের দোয়া করি। আল্লাহ পাক যেন তার জান্নাতুল ফেরদাউস নসিব করে, তার ফ্যামিলিবর্গদের সবর এখতিয়ার করা তৌফিক।